বাংলায় পুজো আসতে এখনো সপ্তাহ দুই দেরি কিন্তু তার আগে বাঁকুড়ার প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরের রাজবাড়িতে ধুমধাম সহযোগে শুরু হয়ে গেল দেবীর নির্ময়ীর পুজো স্থানীয় মাধব সাইরে স্নান করিয়ে বড় ঠাকুরানীকে নিয়ে আসা হল মন্দিরে দেবীর আগমনের নির্ঘণ্ট সূচিতে হল মুহুর্মুহু কামানের শব্দ এক বছরের প্রাচীন পুজো শুরুর সাথে সাথে আবেগে ভাসলেন প্রাচীন মল্লকরের আপামর মানুষ কথিত আছে উনিশতম মল্লরাজ জগৎমল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রাচীন মল্ল রাজধানী প্রদ্যন্নপুর থেকে শিকারে বেরিয়ে পদ ভুলে বনবিষ্ণুপুরে এসে পড়েন আজ যেখানে দেবী মৃন্ময়ীর মন্দির ঠিক সেখানেই বিভিন্ন দৈব ঘটনার সম্মুখীন হয়ে দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীতে রাজত্ব প্রদ্যুন্নপুর থেকে সরিয়ে আনা হয় বিষ্ণুপুরে মন্দির প্রতিষ্ঠার পর থেকে মহা সমারোহে দেবী নৃণময়ীর পুজো শুরু করেন জগতমল্ল কথিত আছে প্রথম দিকে শাক্ত মতে এই পুজো শুরু করেন মল্ল রাজারা স্বাভাবিকভাবে সে সময় এই পুজোয় চালু ছিল বলিদান প্রথা কথিত আছে এই পুজোয় নরবলির প্রথাও ছিল পরবর্তীতে বিষ্ণুপুর রাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে পুজোর আচারে কিছু বদল আসে বলিদান প্রথা বন্ধ হয়ে শব্দকে ব্রহ্ম জ্ঞান করে শুরু হয় তোপধ্বনি প্রথা তারপর থেকে শতকের পর শতক ধরে দেবী প্রাচীন রীতি আজ অব্যাহত মল্লগড় বিষ্ণুপুরে আজ প্রাচীন রীতি মেনে ও জিতাষ্টমীর পরের দিন স্থানীয় গোপাল সায়ের পাড় থেকে মুহুর্মুহু গর্জে উঠল কামান গোপাল সায়ের একপ্রস্থ পুজো পাঠ সেরে দেবীরিয়া একরূপ বড় ঠাকুরানীকে নিয়ে আসা হল মন্দিরে মান দিন একইভাবে মন্দিরে আনা হবে সবশেষে এরপর ষষ্ঠীর দিন মন্দিরে আনা হবে ছোট ঠাকুরানীকে অষ্টমীর দিন মন্দিরে পূজিত হবে খচ্চর বাহিনী ও মহামারীরা প্রাচীন রীতি ও আচার নিয়ম অটুট থাকলেও রাজত্ব হারানোই মল্ল রাজ পরিবারের এই পুজোর জেলা কিছুটা ম্লান হয়েছে ঠিকই কিন্তু এতটুকু ভাটা পড়েনি মল্লগড় বিষ্ণুপুরের মানুষের আবেগে আজ বড় ঠাকুরানীর আগমনের মুহূর্তে স্বাভাবিকভাবেই মল্লগড়ের মানুষ ভিড় জমালেন হাজার বছরের প্রাচীন মল্লরাজ কুলুদেবী নিন্ময়ী মন্দিরে পুজো শুরুর সপ্তাহ দুই আগেই পুজোর উন্মাদনায় মাতলেন প্রাচীন মল্লগড়ের আট থেকে আসি সকলে বিভিন্ন পুজোর থেকে আলাদা বলতে এখানে কোনো বলি নেই হ্যাঁ কোনো বলি নেই শুধু মাধপত্ত বলি এবং সেটা বীজমন্ত্রের মাধ্যমে হ্যাঁ এই এই বিচবন আজ পর্যন্ত আমি অন্য কোন জায়গায় কোনো পুঁথিতে পাইনি আমি অনেক পুঁথি ঘাটার চেষ্টা দেখেছি আমার এই বয়সে যতটুকু দেখেছি ওই মন্ত্র আমি আজ পর্যন্ত কোথাও পাইনি ওই বলি নারায়ণী পুঁথি ছাড়া হ্যাঁ আজকে মহাকালী আসছেন বড় ঠাকুর হ্যাঁ কৃষ্ণ নবমাদি কল্পে মায়ের আগমন হ্যাঁ তারপরে মায়ের বিসর্জন হবে শুক্লপক্ষের দশমীতে খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করে বিভিন্ন অলৌকিক ঘটনার প্রত্যক্ষী থেকে এক হাজার সাতাশ বছর পেরিয়ে এক হাজার আঠাশ বছর বছরে এই পুজোর পদার্পণ করলো এবং এই পুজোর ইতিহাস হচ্ছে কি এই পুজোর মা মিনময়ী ছাড়াও আরও তিনটি পরে মায়ের পুজো হয় বড় ঠাকুরানি মেয়র ঠাকুরানি ছোট ঠাকুরী শ্রী শ্রী মতো বলা আছে বড় ঠাকুরী হচ্ছেন মহাকালীর রূপ মেয়ী হচ্ছেন মহালক্ষ্মীর মহাসরস্বতীর রূপ তো গতকাল কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরনী বিল্যবরণ হয়েছে এবং কৃষ্ণ নবমী তিথিতে আজকে বড় বিভিন্ন আচার যেগুলো আছে আমাদের থেকে ওদের মন্দিরে আনয়ন হবে এবং তিনটি পর্যায়ে সূচিত করার জন্য তিনবার করে তবোধ্বনি করা হবে ওনার মন্দির আসার মধ্য দিয়ে আমাদের বলরাজ পরিবারের পুজো শুরু হয়ে গেল এই পুজো তারপরে একইভাবে চলবে মানচতুর্থ দিন আসবেন মেয়ের আর ষষ্ঠীর দিন সপ্তমীর দিন আসবেন ছোট ঠাকুরাণী তারপর পুজো শুরু হয়ে যাবে অষ্টমীর দিন সন্ধিক্ষণে আগের মুহূর্তে রাজ অন্তপুর থেকে আসবেন অষ্ট পূজা বিশালাক্ষী দেবী ওনার সামনেই রাজাঞ্জলি দেওয়া হয় ওনার মহাশান পর্ব হওয়ার পরে এবং তারপরে সন্ধিক্ষণকে সুযোগ করা হয় তো মাধ্যমে যেটি বড় কামান আছে রাজ পরিবারের সেটি কামানটি দেখে পর সন্ধিক্ষণকে সুযোগ করা হয় এর শোনা যায় নাকি এককালে সমস্ত মল্লভূম জুড়ে এই কামান দাগার পরেই বিভিন্ন যে মণ্ডপ বা বনেদিবাড়ি পুজো ছিল সেই পুজো শুরু শুরু হতো আর কি আর অষ্টমী নবমীর যে মধ্যরাত্রে মহামারী দেবীর পুজো হয় মহামারী দেবী হচ্ছেন কি খচ্চর বাহিনী এবং উনি দিক গণেশ মায়ের উপরে থাকবেন মানে মায়ের পাশে যে উপরে থাকবেন তার নিচে থাকবেন লক্ষ্মী এটা এইটা জগৎমলারীতির নিয়ম বাকি কংসার নীতির

বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দবার্তা